ان رسول الله صلى الله عليه وسلم يقرا عليك السلام যদি আপনি সাদ হয়ে থাকেন তো সুসংবাদ শুনেন, নবীজি স্বয়ং আপনাকে সালাম দিয়েছে, রসুল আপনাকে সালাম দিছে। কি ভাই, আপনি কি মনে করেন 70টা তীর তরবারির আঘাত যেই শরীরে পড়েছে ওই শরীরে রক্ত কি পরিমাণ খনন হয়েছে? কথা বলে না। এবার ওই লোকটার মাথা কি ঠিক থাকার কথা, চান্স ঠিক থাকার কথা, ব্রেন ঠিক থাকার কথা বলেন না? যেই মাত্র বলল আল্লাহর রাসূল সালাম দিয়েছে, হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আমার মনে হয়েছে লোকটা যেন পুরো সুস্থ হয়ে গেছে। এবার সে বলে ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকাস সালাম, ঠিক আছে রাসূল আমাকে সালাম দিয়েছে, আপনিও আমার পক্ষ থেকে নবীকে সালাম দিবেন। এবার হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আল্লাহর রাসূল শুধুই মাত্র আপনাকে সালাম দেয় নাই, নবী যে আমাকে বলেছেন আপনাকে যে হালতে পায় না কেন, যে অবস্থায় যুদ্ধের ময়দানে পায় না কেন, রাসূল আমাকে বলেছেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য, কি সেই প্রশ্ন? খাব্বিরনি কাইফা তাজিদুক, এই যে 70টা তীর তরবারের আঘাত নিয়ে গড়াগড়ি করতেছেন আপনার কি কোনো কষ্ট হয় না, এই প্রশ্নটা করার জন্য নবী যে আমাকে বলছেন। এবার দেখেন নবীজির প্রেমিক সাহাবীর কি জবাব, সাহাবী বলে قل له يا رسول الله اجد ريح الجنه, তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা নবীজির প্রেমে আমি 70টা তীর তরবারের আঘাত নিয়েছি ঠিক আছে, কিন্তু আমি এখন উহুদের ময়দানে এখান থেকে শুয়ে শুয়ে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। বুখারী শরীফের 2048 নম্বর হাদিস। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন কি বলেন, কলাম্মা কদিমা আব্দুর রহমান ইবনে আউফ আল মদিনা, নবীজির এক বিখ্যাত সাহাবী নাম আব্দুর রহমান ইবনে আউফ, বলেন আব্দুর রহমান ইবনে আউফ, বলেন আউফ, উনি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, রসুলের নিয়ম ছিল মক্কা থেকে কেউ আসলে নবীজি তাকে আর মদিনার একজনকে ভাই ভাই বানায় দিতেন, এই অমুক এদিকে আসো তুমি মদিনার, যে মদিনার সে আমার মক্কার, আজ থেকে সে তোমার ভাই। তো আনাস ইবনে মালিক বলেন আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, ফাআখান্নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি, ওই আব্দুর রহমান মক্কার আব্দুর রহমান ইবনে আউফকে মদিনার সাদ ইবনে রবির ভাই বানায় দিলেন, ভাই ভাই রসুল ভাই বানায় দিছেন সাদ ইবনে রবি। এবার দেখেন কি কাজটা করছে, নবীজি তাকে আমার ভাই বানাইছেন, সে তো আমার কাছে এখন আপন ভাইয়ের চাইতেও প্রিয়। এবার করছেটা কি, فأرض عليه أن يناصفه أهله وماله, সাদ ইবনে রবি চিন্তা করলেন পৃথিবীর কোন সাধারণ মানুষ তাকে আমার ভাই বানায় নাই, বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাদ ইবনে রবি তার গোটা সম্পদকে দুই ভাগে বিভক্ত করে ফেললেন, দুইজন বিবি ছিল, একজন বিবিকে তালাক দিয়ে দিলেন, একজন বিবি গোটা অর্ধেক গোটা সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আয় না আব্দুর রহমান ইবনে আউফের হাতে দিয়ে বলে রসুল যেহেতু আপনাকে আমার ভাই বানায় দিল, যান আমার এই অর্ধেক সম্পদের মালিক আজ থেকে আপনি, আপনি যান যান। এই সাদ ইবনে রবি সাধারণ কোনো মানুষ না, রসুল ভাই বানাইলেন আর সাথে সাথে সম্পদ বন্টন করতে করে ফেললেন, নবীজির ভালোবাসাটা তার ভিতরে কি পরিমাণ ছিল, সুবহানাল্লাহ বলেন না, কি পরিমাণ ভালোবাসাটা ছিল একটু শুনেন। উনি পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবী যিনি আমাদের রসুলের ভালোবাসায় উহুদের ময়দানে নিজের শরীরে 70টা তীর তরবারের আঘাত নিয়েছে, 70টা তীর তরবারের আঘাত। আল্লামা ইবনুল হাজার আসকালানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তামিজিস সাহাবা ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, উহুদের ময়দানের যুদ্ধ শেষ, যায়েদ ইবনে সাবিত বলেন
بعثني النبي صلى الله عليه وسلم يوم احد لطلب سعد بن ربيع আল্লাহর রাসূল যায়েদ ইবনে সাবিত বলেন আমাকে উহুদের ময়দানে পাঠাইলেন সাদ ইবনে রাবীকে তালাশ করার জন্য। সাদ ইবনে রাবীকে ওই যিনি অর্ধেক সম্পদ বণ্টন করে দিয়ে আসছিল। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন সাদ ইবনে রাবীকে তালাশ করার জন্য আমি উহুদের ময়দানে নবীজির কাছ থেকে একটা দৌড় দিলাম। আল্লাহর রাসূল পিছন থেকে বললেন ও যায়েদ দাঁড়াও, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম, যদি তুমি আমার সাদকে জীবিত পাও তো আমি রাসূলের পক্ষ থেকে তুমি তাকে সালাম পৌঁছে দিবা। এই যে এখন হাজি সাহেবরা যাচ্ছে আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে যাবে আর নবীজির রওজা পাকের সামনে যাবে না, এটা কি হয়? লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীর রোজার সামনে যায় শুধুমাত্র রসুলকে একটা সালাম দেওয়ার জন্য। কি প্রেম আমার রসুলকে একটা সালাম দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় যায়। আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, আমরা যাই নবীকে সালাম দেওয়ার জন্য, আর রসুল যেই সাহাবিকে সালাম দিল সাহাবির দাম কেমন, ওনার মর্যাদা কেমন? হযরত যায়েদ ইবনে সাবিত বলেন নবীজির সালাম নিয়ে আমি দৌড় দিলাম। ফাজআলতু আতুফু বাইনাল কতলা, শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি ওই সাহাবিকে তালাশ করতেছি, সাদকে খুঁজে পাই না, তন্ন তন্ন করে খুঁজলাম। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রমাকিন, হঠাৎ করে তাকায় দেখি উহুদের ময়দানের এক কর্নারে একটা লোক, ওয়া বিহি সাবউনা দরবা, সত্তরটা তীর তরবারি আর বল্লমের আঘাত নিয়ে একটা লোক উহুদের এক কর্নারে পড়ে গড়াগড়ি করতেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, ডান দিকটা রক্ত, বাম দিকে রক্ত, সামনে রক্ত, নিচে রক্ত, রক্তের জন্য যেন গড়াগড়ি করতেছে। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আমি হেঁটে হেঁটে তার কাছে চলে গেলাম, গিয়ে বললাম আপনি কি সাদ? হ্যাঁ আমি সাদ। যদি আপনি সাদ হয়ে থাকেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, যদি আপনি সাদ হয়ে থাকেন তো সুসংবাদ শুনেন, নবীজি স্বয়ং আপনাকে সালাম দিয়েছে, রসুল আপনাকে সালাম দিছে। কি ভাই আপনি কি মনে করেন, সত্তরটা তীর তরবারির আঘাত যেই শরীরে পড়েছে ওই শরীরে রক্ত কি পরিমাণ খনন হয়েছে? কথা বলে না। এবার ওই লোকটার মাথা কি ঠিক থাকার কথা, চান্স ঠিক থাকার কথা, ব্রেন ঠিক থাকার কথা বলেন না? যেই মাত্র বলল আল্লাহর রাসূল সালাম দিয়েছে, হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আমার মনে হয়েছে লোকটা যেন পুরো সুস্থ হয়ে গেছে। এবার সে বলে ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকাস সালাম, ঠিক আছে রাসূল আমাকে সালাম দিয়েছে, আপনিও আমার পক্ষ থেকে নবীকে সালাম দিবেন। এবার হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আল্লাহর রাসূল শুধুই মাত্র আপনাকে সালাম দেয় নাই, নবীজি আমাকে বলেছেন আপনাকে যে হালতে পায় না কেন, যে অবস্থায় যুদ্ধের ময়দানে পায় না কেন, রাসূল আমাকে বলেছেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য। কি সেই প্রশ্ন? খাব্বিরনি কাইফা তাজিদুক, এই যে সত্তরটা তীর তরবারের আঘাত নিয়ে গড়াগড়ি করতেছেন আপনার কি কোনো কষ্ট হয় না? এই প্রশ্নটা করার জন্য নবীজি আমাকে বলছেন। এবার দেখেন নবীজির প্রেমিক সাহাবীর কি জবাব। সাহাবী বলে কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদুরি হাল জান্নাহ, তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা নবীজির প্রেমে আমি সত্তরটা তীর তরবারের আঘাত নিয়েছি ঠিক আছে, কিন্তু আমি এখন উহুদের ময়দানে এখান থেকে শুয়ে শুয়ে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি, সরাসরি আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। উহুদের ময়দানে একাধিক সাহাবী জান্নাতের সুঘ্রাণ পাইছে, একটা দৌড়াদৌড়ি শুরু করছে। এজন্য অনেক কাফের পর্যন্ত শুনছে, গুজব ছড়ায় পড়ছে নবীজি শহীদ হয়ে গেছে, রসুল এন্তেকাল করছে। এই সংবাদ যখন কোনো কোনো কাফের কানেও গেছে, এরাও দৌড়ায় চলে আসছে জান্নাতে যাওয়ার জন্য। এজন্য পৃথিবীর ইতিহাসে একজন মানুষ এমন আছে যার জিন্দগিতে এক ওয়াক্ত নামাজ নাই, যার জিন্দগিতে একটা সেজদা দেওয়ার সুযোগ নাই, যার জিন্দগিতে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ নাই,
শুধুই মাত্র নবীজির প্রেমে আসছে আর শহীদ হয়ে গেছে, রসুল বলে ও হাসতে হাসতে জান্নাতে চলে গেছে। বুখারী শরীফের 2808, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গুজব ছড়ছে নবী রসুল শহীদ। আতান্নাবিয়্যা রাজুলুম মুকান্নাউম বিল হাদীদ, অস্ত্রের সাজে সজ্জিত এক ব্যক্তি নবীজির কাছে দৌড়ায় আসছে, এসে বলো ইয়া রাসূলুল্লাহ উকাতিলু আম মুসলিম, ঘুমিয়েছিলাম, ঘুমের ঘোরে আমার ঘরের পাশ দিয়ে কে যাচ্ছিল আর বলল আপনি নাকি শহীদ হয়ে গেছেন, আপনার প্রেমে আমি দৌড়ায় আসছি, অনেকদিন আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন কিন্তু মানি নাই, আপনি ভালো মানুষ এটা আমি দিলে পানি বিশ্বাস করি, কিন্তু আপনাকে কেন কাফেররা হত্যা করবে, এই কষ্টে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাড়ির থেকেই মর্মে বের হয়েছি, আপনার পক্ষ থেকে আমি যুদ্ধ করব, যেহেতু আপনাকে জীবিত পেয়ে গেলাম এবার আপনি বলেন ও কাতিলু আম মুসলিম, আমি আগে যুদ্ধ করব নাকি কালিমা পড়ব। আল্লাহর রসুল বলেন আসলিম সুম্মা কাতিল, আগে কালিমা পড়ো তারপরে যুদ্ধ করো। ফা আসলামা ফা কাতালা, লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হয়ে সোজা দৌড় যুদ্ধের ময়দানে, সোজা দৌড়, দৌড়তে 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 কয়েকটা কাফের সামনে পড়ে গেছে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনুল হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর সরা ফাতহুল বারীর মধ্যে লেখেন, এই লোকটা যখন যুদ্ধ করতে করতে কাফেরদের মাঝখানে চলে গেছে তো কাফেররা বলে আশাবাকাতুনা আলাইয়া আমরাবাকাতুন ফিল ইসলাম, এই তুই তো আমাদের লোক ছিলি, তুই তো কাফের সম্প্রদায়ের, এখন যে তুই যুদ্ধের ময়দানে আসলি এটা কি আমাদের ভালোবাসায় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় রে। তো এই কাফের সাহাবি যে কাফের ছিল মুসলমান হয়েছে বলে আমি নবীজির ভালোবাসায় আসছি। হযরত আবু হুরায়রা বলেন আমি দূর থেকে তাকায় দেখি চার পাঁচটা কাফের একসাথে তার উপর আক্রমণ চালাইছে, মুহূর্তের ভিতরে তাকে শহীদ করে দিছি। আমি কি রসুলকে বললাম ওগো আল্লাহর রসুল ওই লোকটা তো শহীদ হয়ে গেছে, এবার রসুল মুস্কি মুস্কি হাসে আর বলে ও তো আল্লাহর জান্নাতে চলে গেছে। তখন আবু হুরায়রা একটা চিৎকার দিয়ে বলেছিল ইন্নাহু লাম ইউসাল্লি সালাতান ওয়া লাম ইয়াসজুদ সাজদাতান, এই পৃথিবীর মানুষ শোনো, এই সাহাবী পৃথিবীর একমাত্র সাহাবী আব্দুল হারিস ইবনে আব্দুল আশহাল, খুব সম্ভবত ওনার নাম ছিল, বলে উনি এমন একজন সাহাবী যে তার জিন্দগিতে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, একটা সেজদা দেওয়ার সুযোগ পায় নাই, একবার সুবহানাল্লাহ বলার সুযোগ পায় নাই, শুধুই মাত্র উহুদের ময়দানে আসছে আর জান্নাতের সুঘ্রাণ পায়া জান্নাতি হয়ে গেছে। এজন্যে সাদ ইবনে রবি নবীজির প্রেমে 70 তীর তরবারের আঘাত নিয়েও জান্নাতের সুঘ্রাণ পায়। রসুল যেই মাত্র ওনাকে ভাই ভাই বানায় দিছে, গোটা সম্পদ দুই ভাগে ভাগ করে ফেলছে। কি ভাই এ সাদের ভিতরে ইসাবটা কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন না, কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা ছিল।